সুপ্রিয় ভিহার্স আপনাদেরকে সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ্র আজকে আমি আপনাদের সামনে একটা বিশেষ টিপস নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন নিজ নিজের আমরা যৌন সমস্যা নিয়ে কিন্তু আমরা আমাদের সহধর্মিনী বা মেয়েদের সম্পর্কে কখনো কোনো প্রশ্ন করি না বা জানতেও আমরা চাই না মা বোনদের জন্য আজকের এই ভিডিওটা উৎসর্গিত মেয়েদের যৌন দুর্বলতা থেকে উদ্ধার পাওয়ার উপায় এবং তারা কিভাবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই বিষয় নিয়ে অনেক ধরনের ভেষজের কথা আমি বলে থাকি সেই ভেষজগুলি আপনারা জানেন বা চেনেন যেটি হলো গক্ষুর আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে বহু পুরাতন নাম চারণ করার সময় কী হতো গরুর পায়ের খুরের মধ্যে এক ধরনের আঠার মতো কাটা লেগে থাকতো শক্ত শক্ত এটার নামে হলো গক্ষুর এই গক্ষুর একটা ভালো ভেষজ যেটি হলো কাজ করে থাকে প্রসাবে জ্বালা পোড়ায় রাত্রেবেলা আমরা তিন থেকে পাঁচ গ্রাম ভিজিয়ে রেখে সকালে খাওয়াতে পারি পাউডারকে ভিজিয়ে রেখে চার থেকে পাঁচ গ্রামের মধ্যে তাহলে কিন্তু এই জ্বালাটা চলে যায় এর পাশাপাশি অনেক ধরনের জটিলতা কাজ করে থাকে সিভিলিস এরিয়াও কাজ করে থাকে এছাড়া মেয়েদের যে সমস্যা যৌনাঙ্গের সমস্যা সেখানে একটা ভালো কাজ করে যাদের কাম শীতলতা যাদের কামভাব কম তাদের ক্ষেত্রে এই গক্ষুর একটা ভালো রেমেডি এই গক্ষুরকে ভিজিয়ে রেখে এই গক্ষুরের নির্যাস আমরা যে বের করে তার থেকে পাঁচ গ্রাম নিয়মিত খাওয়ালে এই যে কাম শীতলতা বা যৌন দুর্বলতা পাশাপাশি প্রসাবের যে সমস্যাটা এটা চলে যাবে আস্তে আস্তে কি হবে যে ভাবটা এটা দূর হবে আজকের গক্ষুর বিষয় ছিল আমার এই আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করবে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে